আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগত জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই অধ্যায়ের যে মূল দুটি প্রতিপাদ্য বিষয় ছিল, একটা ছিল এআরআর অথবা গড় মুনাফার হার এবং আরেকটা ছিল পিবিপি অর্থাৎ হলো পে ব্যাক সময়। এই দুটি জিনিসই কিন্তু এই অধ্যায়ে আমরা মূলত শিখেছি এবং এই অধ্যায়ের প্রথম থেকেই আমরা মূলত একটি জিনিস নিয়ে আলোচনা করে আসছি বা একটি জিনিসের উপর ভিত্তি করে সকল আলোচনাগুলো ঘুরপাক খাচ্ছে। সেটা হলো যে কিভাবে আমরা আমাদের সঞ্চিত আয়কে অথবা কিভাবে আমরা আমাদের মূলধনকে বিনিয়োগ করব এবং কোন জায়গায় বিনিয়োগ করব, বিনিয়োগ করলে কতটুকু সময়ের মধ্যে ফেরত আসবে এবং কোন বিনিয়োগটা বেশি লাভজনক, কোন বিনিয়োগটাতে ঝুঁকির পরিমাণ কম, এই সকল বিষয় কিন্তু ফিনান্সের মূল প্রতিপাদ্য বিষয়। যে জিনিসটা আমি সবসময় বলে থাকি যে অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান আর ফিনান্সের মূল পার্থক্যই হলো এটা যে হিসাব বিজ্ঞান আমাদেরকে যে কোনো প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা প্রকাশ করে, অর্থাৎ বর্তমানে এই প্রতিষ্ঠানটা কোন পজিশনে আছে বা তার অবস্থানটা কীরকম, সে ক্ষতির সম্মুখীন হচ্ছে নাকি লাভের মধ্যে আছে, এই সকল জিনিসগুলো বলে। আর ফিনান্স হলো মূলত আমাদের ভবিষ্যৎকে নির্ণয় করার কাজে সাহায্য করে, অর্থাৎ আমাদের যে ব্যবসার বর্তমান পজিশনের উপর ভিত্তি করে ভবিষ্যতে আমরা কতটুকু মুনাফা অর্জন করতে পারবো বা বর্তমানে এত টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে কত টাকা পাবো বা ভবিষ্যতে অত টাকা পাওয়ার জন্য বর্তমানে আমাদের কতটুকু বিনিয়োগ করা দরকার, অথবা যদি একই সাথে আমাদের দুইটা বা তিনটা প্রকল্প থাকে, তুলনামূলক কোন প্রকল্পের মধ্যে বিনিয়োগ করা আমাদের জন্য ভালো হবে বা কোন প্রকল্পটা আমাদের জন্য বেশি লাভবান হবে, কোনটার মধ্যে ঝুঁকির পরিমাণ বেশি, কোনটার পরিমাণ মধ্যে ঝুঁকির পরিমাণ কম, অথবা ভবিষ্যৎ বিক্রির পরিমাণ বা ভবিষ্যৎ আয়ের পরিমাণ নির্ধারণ করে কিভাবে আমরা আয় করতে পারবো এবং সে আয় থেকে আমাদের অ্যাভারেজ রেট অফ রিটার্ন অর্থাৎ গড় মুনাফার হার কত থাকবে এবং হলো আমাদের পে ব্যাক সময় কত, অর্থাৎ কতটুকু সময়ের মধ্যে আমি আমার বিনিয়োগকৃত অর্থকে নিজের কাছে ফেরত পাব এবং এর মধ্যে কোন প্রকল্পটা বেশি গ্রহণযোগ্য, কোন প্রকল্পটা তুলনামূলক কম গ্রহণযোগ্য, কোন প্রকল্প আমাদেরকে দ্রুত লাভ এনে দিচ্ছে, কোন প্রকল্প আমাদের দ্রুত লাভ এনে দিতে পারছে না, সকল বিষয় কিন্তু আমরা ফিনান্সে ধারাবাহিকভাবে শিখছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা যখন ষষ্ঠ অধ্যায়ে আসলাম, ষষ্ঠ অধ্যায় আসার পরে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল মূলধনকে আমরা কিভাবে প্রাক্কলন করব। তো মূলধন প্রাক্কলন করার জন্য আমরা মোটামুটি তিনটি বিষয় শিখেছিলাম, যে আমাদের বাট্টার হার কিভাবে বিবেচনা করতে হয়, মূলধনকে কিভাবে প্রাক্কলন করতে হয় আর নগদ প্রবাহকে কিভাবে প্রাক্কলন করতে হয়। তো এই তিনটি বিষয়ের মধ্যে এই অধ্যায়টা মূলত বেস করা হয়েছে মূলধন প্রাক্কলনের উপর। যখন আমরা মূলধন প্রাক্কলন সম্পর্কে জানতে শিখলাম, তখন সেখানে আমি আবার দেখলাম কি যে চারটি কাজ করতে হয়। সাধারণত মূলধন প্রাক্কলন করতে গেলে চারভাবে ব্যবসায়ীরা গবেষণা করে। একটা ছিল হলো আমাদের গড় মুনাফার হার নির্ণয় মানে এআরআর নির্ণয়, দ্বিতীয় ছিল আমাদের পিপিপি নির্ণয় অর্থাৎ পে ব্যাক সময় নির্ণয়, তৃতীয় ছিল আমাদের হলো এনপিভি নির্ণয় অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু বা প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয়, তারপরে ছিল কি আইআরআর নির্ণয় অর্থাৎ ইনিশিয়াল রেট অফ রিটার্ন অভ্যন্তরীণ মুনাফার হার নির্ণয়। তো এই চারটি বিষয়ের মধ্যে তোমাদের শিক্ষকগণ কি করেছেন বা যারা বইটা লিখেছেন তারা এই জিনিসটাকে দুই ভাগে বিভক্ত করেছেন, মূলধন গড় মুনাফার হার এবং হলো গড় মুনাফার হারের সাথে সাথে তোমার হলো পিবিপিটা যেটা পে ব্যাক সময় এটা তোমাদের ক্লাস 9-10 রেখেছেন এবং বাকি দুইটা অংশ পরবর্তী বছরের জন্য অর্থাৎ তোমরা যখন এইচএসসিতে যাবা সেই জন্য রেখে দিয়েছেন। এইচএসসিতে চারটি বিষয় পাবা, এখানে মোটামুটি দুটি বিষয় সম্পর্কে শিখবা, একটা ছিল গড় মুনাফার হার, একটা ছিল পিবিপি। আর কীভাবে গড় মুনাফার হার নির্ণয় করা যায়, কীভাবে পিবিপি নির্ণয় করা যায় এটা আমরা বিস্তারিতভাবে খুবই ডিটেলসে এই অধ্যায়ের বাকি ক্লাসগুলোতে শিখেছিলাম। তো তারই ধারাবাহিকতা যখন আমরা সৃজনশীলে আসলাম, সৃজনশীলে প্রথমে আমরা দেখলাম কি প্রথম সৃজনশীল আমাদের পে ব্যাক সময়টা নির্ণয় করার কথা বলেছিল, কিন্তু সৃজনশীল দুইতে আজকে আমরা যে কোনো উদ্দীপকের উপর ভিত্তি করে কীভাবে আমরা গড় মুনাফার হারটা নির্ণয় করবো এই বিষয়ে জানবো। ক্লাসটা খুবই মজাদার হবে, অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা। বাট জানার আগে শেখার আগে যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসেছে এবং আমাদের চ্যানেলটিকে নতুন জয়েন করেছ সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সবসময় যারা নতুন আসছো তাদেরকে স্বাগতম জানাই, রাইট? তো আমাদের ক্লাসগুলো দেখে তোমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পাবে, কারণ আমরা প্রতিদিনই নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করি এবং নতুন কিছু শেখার সাথে সাথে তোমরা কী করতে পারবা, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। কারণ আমরা যখনই আমাদের প্রজেক্টগুলো তৈরি করি তোমাদের সিলেবাস তোমাদের টেক্সটবুককে খুবই দৃঢ়ভাবে ফলো করি, যাতে করে নতুন কিছু শেখার পাশাপাশি
তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর যখনই আমরা কোনো টপিক সম্পর্কে ডিসকাস করি, তখন শুধুমাত্র যে তোমাদের টেক্সটবুকের লেখার মধ্যে আবদ্ধ থাকে বিষয়টা এরকম নয়, আমরা বাহ্যিক অনেক বিষয়, অনেক তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে এই শিক্ষাটুকু তোমাদের বাহ্যিক জীবনেও কাজে লাগে, পরীক্ষার হলেও কাজে লাগে। আর আমাদের চ্যানেলটা যেমন তোমাদের জন্য জরুরি, সকল ছাত্রছাত্রীর জন্য জরুরি, তাই সকলকে শেয়ার করে দিবে, সকলকে জানাবে যে লেখাপড়া অনলাইন নামে একটি চ্যানেল আছে, যেখানে কোনো খরচ নেওয়া ব্যতীত, কোনো খরচ করা ব্যতীত বিভিন্ন বিষয়ভিত্তিক শিক্ষামূলক ভিডিওগুলো আমরা আপলোড করছি, যেটা সকল ছাত্রছাত্রী যাতে দেখতে পারে, কেউ যাতে আর্থিক ক্রাইসিসের কারণে, ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে পড়ালেখা থেকে পিছিয়ে না যায়, আমরা এই চেষ্টাই করছি। তাই সকলকে জানিয়ে দেবে, সকলকে শেয়ার করে দিবে। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এতদিন ধরে তোমরা আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো দেখছো, তার মানে আমার আমাদের ভালো আর মন্দ সকলেই তোমরা বুঝো, তোমরা জানো। তো অবশ্যই আমাদের ভালোটাও আমাদেরকে জানাবো, আমাদের মন্দটাও আমাদেরকে জানাবো, আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কী পরিবর্তন করা দরকার, এগুলো জানাবো। এছাড়া কোনো টপিক সম্পর্কে হয়তো আমি কম আলোচনা করেছি, তো এটা আরও বেশি আলোচনা দরকার বা আরো ভালোভাবে জানা দরকার, এগুলো জানাবো। যদি কমেন্ট করতে ভালো লাগে কমেন্ট করবা, যদি কমেন্ট করতে ভালো না লাগে তাহলে সেম নাম অর্থাৎ লেখাপড়া অনলাইন নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেই পেজকে লাইক করবা এবং সেই পেজে চাইলে আমাদেরকে মেসেজ করতে পারবা। তো আজকের মূল ক্লাসে চলে আসি। আজকে আমরা যদিও সৃজনশীল 2 নিয়ে আলোচনা করব, কিন্তু সৃজনশীল 2 নিয়ে আলোচনা করার আগে আমি চাচ্ছি যে আমরা সৃজনশীল 1টাকে একটু দেখে নিই, কারণ সৃজনশীল 1-এ আমরা 2টি বা 3টি এরকম প্রশ্ন পেয়েছিলাম যেগুলো সম্পর্কে আমাদের আলোকপাত করা খুবই জরুরি। কারণ আমি সবসময় আগের ক্লাসের সাথে ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসটা করি, যাতে করে যারা পুরাতন আসলো তাদের এই আজকের ক্লাস দেখে আগের ক্লাসে আমরা কী শিখেছি একটু মেমোরিটা রিফ্রেশ হয়ে যায়, এর সাথে সাথে যারা নতুন এসেছে তাদের যাতে একটা ধারণা হয়ে যায় যে এর আগের ক্লাসে কী কী শেখানো আছে, যদি তার প্রয়োজন সে আগের ক্লাসে চলে যেতে পারে। তো দেখো, আগের ক্লাসের উদ্দীপকটা দেখালাম না, সৃজনশীল 1-এর একটা কোশ্চেন ছিল যে মূলধন বাজেটিং এর ব্যর্থতা দায় নিতে হয় কাকে, অর্থাৎ এই যে আমরা মূলধন বাজেটিং করছি, মূলধন বাজেটিং এর ক্ষেত্রে আমাদের দায়ভারটা কার, ঠিক আছে, অর্থাৎ কার মানে কার দায়ের উপর ভিত্তি করে, বা যখনই আমরা কোথাও মূলধনকে বাজেটিং করবো, অর্থাৎ মূলধন বাজেটিং এর মাধ্যমেই তো আমরা যে কোনো প্রকল্পে বিনিয়োগ করি, রাইট? তো এই যে মনে করো মূলধন বাজেটিং করলাম, সব কিছু ক্যালকুলেশন সঠিকভাবে করার পরে আমি কোনো জায়গায় বিনিয়োগ করলাম, কিন্তু যেহেতু এটা একটা ব্যবসা, তার মানে সবসময় আমাদের ঝুঁকিটা বিদ্যমান। তো এই বিদ্যমান ঝুঁকির মধ্যে যদি আমরা প্রাপ্য সফলতাটা না পাই, ঠিক আছে, বা প্রাপ্য সফলতাটা না পাওয়ার আমরা যদি ক্ষতির সম্মুখীন হই, তাহলে এই দায়ভারটা কে নিবে বা এটা কার দোষ, ঠিক আছে? তো এটার উত্তর হলো অর্থ ব্যবস্থাপকের। কারণ বিজনেস করতে গেলে যে বিভিন্ন ধরনের পলিসিগুলো থাকে, এই পলিসি কিন্তু কোনো বোর্ড মেম্বার তৈরি করে না। এই পলিসিগুলো সবসময় আমাদের যে ডাইরেক্টর থাকে অথবা আমাদের যে ক্যাশ ম্যানেজারগণ থাকে, ঠিক আছে, তারা বিভিন্ন ধরনের পলিসিগুলোকে সার্চ করতে থাকে। ধরো তুমি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, তো তোমার ব্যবসা প্রতিষ্ঠান অনেক কর্মচারী আছে, এর মধ্যে তুমি সকলকে কিন্তু নতুন পলিসির দায়িত্ব দিব না, কাউকে দিবা নতুন পলিসি মানে তৈরি করতে হবে, নতুন পলিসির দায়িত্ব দিবা, কাউকে দিবা যে ওল্ড পলিসিগুলো কীভাবে রান করছে সেগুলো মনিটাইজ করতে, এক একজনকে এক এক প্রজেক্ট মনিটাইজ করতে দিবা, ঠিক আছে? এভাবে কিন্তু মূলত কোম্পানিগুলো চলে। এখন এই সকল কোম্পানিগুলোর মধ্যে মূলত প্রতিপাদ্য বিষয় হলো যে এই যে মূলধন যে বাজেটিং করব, অর্থাৎ যে কোনো আর্থিক ব্যবস্থাপক কী করে, সর্বপ্রথম একটা পলিসি পাওয়ার সাথে সাথে সেটাকে অ্যাপ্রুভ করে না, আগে সে পলিসি নিয়ে বিভিন্ন জিনিস চিন্তা করে, সর্বপ্রথম সে টাইম ভ্যালুটা ক্যালকুলেশন করে যে বর্তমানে টাকা রাখলে ভবিষ্যতে কত টাকা পাবো। যখন 2-3টা পলিসির টাইম ভ্যালুর পরিমাণটা বের হয়ে যায়, তখন সে কী করে, রিস্ক অ্যান্ড রিটার্নটা চিন্তা করে যে কতটুকু ঝুঁকির সম্মুখীন আমরা এখানে হতে পারি। যখন আমরা ঝুঁকিটা পরিমাপ করে দেব, ধরো যে 4টি প্রকল্পের মধ্যে 2টি প্রকল্পের ঝুঁকির পরিমাণ একেবারে কম, এই 2টি ঝুঁকির থেকে তখন আমরা কী করবো, আবার এটার এক প্রাক্কলন করবো যে কত টাকা বিনিয়োগ করব, বিনিয়োগের মাধ্যমে কত টাকা আসবে, কত টাকা এগুলো থেকে আমরা মানে হিসাব কিতাব করব। তো এতটুকু করার পরে কতটুকু সময়ের মধ্যে আমার বিনিয়োগকৃত টাকাটা উঠে আসবে, তারপরে আরও কতটুকু সময় আমাকে এটা প্রফিট দিতে থাকবে, এই সকল জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন করা হবে। তো এই যে ক্যালকুলেশন করছি, তো এই জিনিসটা কিন্তু আর্থিক ব্যবস্থাপক করে। যখন আর্থিক ব্যবস্থা এই সকল ক্যালকুলেশনের পরে যে প্রজেক্ট বা যে প্রকল্পটাকে সে অ্যাপ্রুভ করবে, সেই প্রজেক্টটা পরবর্তীতে কিন্তু বোর্ড মিটিংয়ে যায়। যারা বোর্ড মেম্বার আছে তারা এই প্রকল্প নিয়ে বিচার বিবেচনা করার পরে তারা এটাতে কী করে, ইনভেস্ট করে। এখন ধরো এরকম একটা, এরকম 2টা প্রকল্প একজন
আর্থিক ব্যবস্থাপক কি করলো, অ্যাপ্রুভ করলো। অ্যাপ্রুভ করার পরে এটা নিয়ে বিভিন্ন ধরনের মিটিং বসার পরে এটা এই প্রকল্পটা কি করলো, অ্যাপ্রুভ হওয়ার পরে এই প্রকল্পটা এখন ইনভেস্ট হলো। এখন যথাসময়ের মধ্যে দুটি প্রকল্পের মধ্যে যে কোনো একটি প্রকল্প কি হলো, ভালো সফলতা এনে দিল বা ভালো একটা প্রফিট জেনারেট করে দিল, কিন্তু আরেকটি প্রকল্প আশানুরূপ প্রফিট জেনারেট করতে পারলো না, তখন কি হবে? তখন এই যে প্রফিটটা জেনারেট করতে পারে না, তার সম্পূর্ণ দায়ভারটা কি অর্থ ব্যবস্থাপকের কাছেই চলে যাবে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো যে পরবর্তী কোশ্চেনটা হলো নগদ আন্তঃপ্রবাহ ও নেট মুনাফার পার্থক্য নির্ণয়কারী উপাদানটি ব্যাখ্যা করো। অর্থাৎ হলো এই যে আমরা নগদ আন্তঃপ্রবাহ, যে মানে দেখো দুইটা জিনিস আমরা এই অধ্যায়ে শিখেছি, একটা হলো এআরআর অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা যেটাকে বলা হয় গড় মুনাফার হার, ঠিক আছে, আর হলো পিবিপি অর্থাৎ পে ব্যাক সময়। তো পিবিপি নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা মুনাফাটাকে যাচাই করি না, পিবিপি নির্ণয় করার ক্ষেত্রে আমরা নগদ প্রবাহটাকে যাচাই করি, আর মুনাফার হার নির্ণয় করার ক্ষেত্রে আমরা মুনাফাকে যাচাই করি। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে তোমাদের মনে থাকবে যে আমরা যখনই মুনাফার হারটা নির্ণয় করি তখনই কি করি, সেই মানে মুনাফার গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমরা মুনাফাটাকে যাচাই করি। অর্থাৎ যখন আমরা বিক্রয় করি, বিক্রয় থেকে চলতি খরচ স্থায়ী খরচগুলো বিয়োগ করি, তারপরে হলো অপচয়টাকে বাদ দিই, তারপরে যে মুনাফাটা বের হয়, তারপরে সেই মুনাফা থেকে আমরা আবার কি করি, করটাকে বাদ দিই, কর বাদ দেওয়ার পরবর্তীতে যে মুনাফাটা থাকে সেই মুনাফাটা দিয়ে আমরা কি করি, গড় মুনাফার হার বের করি। কিন্তু পিবিপির সময় আমরা এই কাজটা করি না। পিবিপির সময় বা পেব্যাক পিরিয়ডের সময় আমরা সবসময় চেষ্টা করি যে মানে নগদ প্রবাহ দিয়ে কাজ করার জন্য। নগদ প্রবাহটা হলো কি আর মুনাফা থেকে নগদ প্রবাহটা আলাদা কেন? কারণ মুনাফাটা নির্ণয় করে যে আমার কাছে যত টাকা ক্যাশ আছে বা আমার হাতে যত টাকা আছে ওই টাকাটাই আমার মুনাফা নয়, সেই টাকা থেকে আমরা যত প্রকার খরচ আছে সব খরচ বাদ দেওয়ার পরে কিছু কিছু এমন অনেক খরচ থাকে যে খরচগুলো আসলে আমার পকেট থেকে খরচ হয় নাই, কিন্তু তারপর আমি বাদ দিয়ে চিন্তা করি, ঠিক আছে, যেরকম মনে করো আমার পকেটে এখন 1000 টাকা আছে, কিছুক্ষণ পরেই 500 টাকা আমাকে আমার একজনকে দিতে হবে, তো আমি এখন চিন্তা করলাম আমার পকেটে 500 টাকা আছে, এটা হলো মুনাফা। কিন্তু আমি যদি চিন্তা করি না যখন দেওয়া লাগবে তখন দিব, কিন্তু এখন আমার পকেটে 1000 টাকা আছে, 1000 টাকাই, এটা হলো নগদ প্রবাহ, ঠিক আছে। তো এই যে নগদ প্রবাহ মুনাফার মধ্যে তফাৎ একটাই যে মুনাফার মধ্যে এমন অনেক খরচ আছে যেগুলো আসলে আমাদের খরচ না, কিন্তু এগুলো আমাদের কি করা লাগে, বাদ দিয়ে চিন্তা করা লাগে, তো এটা হলো মুনাফা। আর নগদ প্রবাহ বলে যে স্টিল আমার ব্যালেন্সে যত টাকা আছে সেটাই হলো নগদ প্রবাহ, বা যত টাকা আমাদের প্রতিষ্ঠানে প্রতি বছর রাউন্ড আপ করে আসে সেগুলো হলো আমাদের নগদ প্রবাহ। তো এই যে নগদ প্রবাহ আর এই যে মুনাফা, এটার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদানটা কি বলতে পারো? ইয়াস, দ্যাটস রাইট, এটা হলো মানে ভুয়া খরচগুলো, অর্থাৎ যে সকল খরচগুলো আসলে খরচ না কিন্তু আমরা বাদ দিয়ে রাখি। এখন যেহেতু তোমরা এখনো প্রাক মানে প্রাইমারি পর্যায়ে আছো, এই জন্য তোমাদের এখানে শুধুমাত্র অপচয়ের কথাটা বলা আছে যে অপচয় হলো নগদ প্রবাহ এবং নেট মুনাফার মধ্যে পার্থক্যকারী উপাদান, অর্থাৎ নেট মুনাফা এবং অপচয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করেই একটা উপাদান, সেটা হলো কি, অপচয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এটা গত ক্লাসে আলোচনা করেছি, আরো বিস্তারিতভাবে আলোচনা করেছি, চাইলে তোমরা দেখতে পারো। পরবর্তীতে আমরা দেখো উদ্দীপক অনুযায়ী গ নম্বরে কি দেওয়া আছে, উদ্দীপ মানে উপ কি উদ্দীপক হতে প্রকল্প নিশি এর পেব্যাক সময় নির্ণয় করো। এখন আমরা যদি উদ্দীপকটা দেখি, উদ্দীপকের দেওয়া আছে কি, দেখো শতদল কোম্পানি সর্বদাই মূলধন বাজেটিং এর অত্যন্ত গ্রহণযোগ্য পদ্ধতিতে প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। সম্প্রতি উক্ত কোম্পানির সময় বিশিষ্ট দুটি দিবা বা নিশি প্রকল্প, অর্থাৎ এখানে দুটি প্রকল্পের কথা বলা হয়েছে, কিন্তু দেখো এখানে দিবা প্রকল্পের যেহেতু ক্রমযোজিত নগদ প্রবাহ জিরো বের হয়েছে, তার মানে এখানে কিন্তু আমাদের কি হয়ে গেছে, উদ্দীপকটা বা একটা একটা প্রকল্পের পেব্যাক সময় বলে দিয়েছে যে 3 বছর, কিন্তু আরেকটা দেখো আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম, তো এখানে যেহেতু 3 বছরের বেশি সময় লেগেছে এই জন্য যেটা কম সময় লাগবে সেটা হলো কি, বেশি গ্রহণযোগ্য। গড় মুনাফার হারের ক্ষেত্রে যার মুনাফার হারের পরিমাণটা বেশি সেটা গ্রহণযোগ্য, আর পেব্যাক সময়ের মধ্যে যার পেব্যাক সময়টা কম সেটা বেশি গ্রহণযোগ্য। পরে ছিল কি, দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জন্য শতদল কোম্পানি কোন প্রকল্পটি বেছে নেওয়া উচিত, যেটা আমি বলেছিলাম যে প্রথম প্রকল্পটা, কারণ প্রথম প্রকল্পতে কম সময় লেগেছিল আর দ্বিতীয় প্রকল্পে বেশি সময় লেগেছে। আসলে বিষয়টা কি, যে যখনই আমরা কোথাও বিনিয়োগ করবো তখন আমরা চাইবো কি, যে অল্প সময়ের মধ্যে যাতে আমাদের বিনিয়োগকৃত অর্থটা আমাদের কাছে চলে আসে, রাইট? তো এই বিনিয়োগকৃত অর্থটা যাতে আমার কাছে অতি অল্প সময় চলে আসে এজন্য দুটি প্রকল্পের মধ্যে যে প্রকল্পের অর্থ আমার কাছে রিটার্ন আসার সময়টা কম থাকবে সেই প্রকল্পটাই কিন্তু আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য হবে।
আর যেটা বেশি সময় লাগবে ওটা হলো কম গ্রহণযোগ্য হবে। তো আশা করি প্রথম সৃজনশীলটা তোমাদের গত ক্লাসেও বুঝিয়েছি, আজকে জাস্ট একটু রিপিট করে নিলাম, মনে করে নিলাম যাতে করে আজকে ক্লাসটা বুঝতে পারি। ঠিক আছে, দেখো আজকে আমরা দ্বিতীয় সৃজনশীল থেকে শুরু করব। দ্বিতীয় সৃজনশীলে কোশ্চেন আছে, আগে সর্বপ্রথম আমরা কোশ্চেনটাকে পড়বো, এটাকে অ্যানালাইজ করব, তারপর এটা থেকে আমরা উত্তর বের করার চেষ্টা করব। দেখো, শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্যাম্পি লিমিটেড, শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্যাম্পি লিমিটেড ভোক্তাদের ক্রয় ক্ষমতা, রুচি প্রভৃতি বিবেচনা করে বড় সাইজের বোতলের পাশাপাশি মিনি প্যাক, মাঝারি প্যাক ও ক্ষুদ্রাকৃতির বিকল্প কন্ডিশনার তৈরির জন্য একটি প্রকল্প গ্রহণ করতে চায়। আবার বলছি, দেখো, ভোক্তাদের ক্রয় ক্ষমতা বা রুচি প্রকৃতি বিবেচনা করে বড় সাইজের বোতলের পাশাপাশি মিনি প্যাক, মাঝারি প্যাক ও ক্ষুদ্রাকৃতির বিকল্প কন্ডিশনার তৈরি করতে চায়। ঠিক আছে, এই জিনিসটা আমার মনে হয় মূলত লাভবান হবে না, কারণ আমরা যদি আমাদের শ্যাম্পু কোম্পানিগুলো দেখি, তারা মূলত তিনভাবে শ্যাম্পুকে সেল করে, একটা বড় প্যাক, একটা হলো ছোট প্যাক, আর একটা হলো মিনি প্যাক। এর মাঝখানে কিন্তু আর কোনো কিছুই করে না, কিন্তু তারা এখানে কি করছে, জিনিসটাকে আরো বিস্তারিত করছে। দেখো, মিনি প্যাক, মাঝারি প্যাক, আবার কি ক্ষুদ্র। ঠিক আছে, তো এর উপর দেখো গ্রহণ করতে চায়, আয় ব্যয় প্রাকলন করে দেখা যায়, আয় ব্যয় প্রাকলন করে দেখা যায় কি 5 বছর মেয়াদী এই প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ কত, 5 কোটি টাকা। তার মানে শুধুমাত্র আমার উৎপাদিত পণ্যকে 4 ভাগে বিভক্ত করতে গেলে 5 কোটি টাকার মতো খরচ করা লাগবে। ঠিক আছে, এবং বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 90 লক্ষ, 2 কোটি 4 লক্ষ, 3 কোটি টাকা, 2.5 কোটি টাকা এবং 1.6 কোটি টাকা। ঠিক আছে, তো এবং অন্যান্য চলতি খরচ বিক্রয়ের 30% এবং কর হলো 25%। যেহেতু এখানে আমাদের যেহেতু এখানে স্থায়ী খরচের কথা কিছু বলা নাই, তার মানে এখানে স্থায়ী খরচটা মূলত হবে না। এখন দেখো, এখানে যেটা বলা হয়েছে যে ক নম্বরে প্রথম কোশ্চেন করা হয়েছে, মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে ব্যবহার হয় কোনটি। অর্থাৎ মূলধন গ্রহণ প্রক্রিয়ায় হলো বাট্টার যে হার আছে, মূলধন গ্রহণ প্রক্রিয়ায় যে বাট্টাটা, যে ডিসকাউন্টটা দেওয়া হয়, এই ডিসকাউন্টটা কোন হিসাবে দেওয়া হয়, তো এটার অ্যান্সার দেখো আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে ব্যবহার হয় মূলধন খরচ। এই মূলধন খরচ সম্পর্কে তোমরা আগামী যে মানে পরবর্তী যে অধ্যায় আছে, অর্থাৎ আগামী ক্লাস থেকে যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব, সেই অধ্যায় পাবা। কারণ যখনই আমরা মূলধনটাকে সংগ্রহ করি অথবা যখনই আমরা বাজার থেকে টাকাটা উঠাই শেয়ারের মাধ্যমে, তখন তার উপর আমাদের কিছু খরচ করা লাগে। যেমন মনে করো, আমি যদি বাজারে শেয়ার ইস্যু করি আর শেয়ার ক্রেতারা বা বিনিয়োগকারীরা যদি আমার শেয়ার ক্রয় করে, তখন ব্যাংকে আমার একটা চার্জ প্রদান করা লাগে। জগার্স যারা আছে বা যারা যারা আমাদের প্রতিনিধি হয়ে আমাদের শেয়ারগুলো বিক্রি করে, তাদেরকেও কি করতে হয়, আমাদের কিছু পারিশ্রমিক অথবা কমিশন দেওয়া লাগে। তারপরে হলো বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক খরচ করা লাগে। এরপরে হলো প্রতি শেয়ারের উপর কিছু পরিমাণ ডিসকাউন্ট দেওয়া লাগে তাদেরকে। তো এই যে যত প্রকার খরচ আছে, অর্থাৎ মূলধন সংগ্রহের ক্ষেত্রে যত প্রকার খরচ আছে, এগুলোর উপরে ভিত্তি করে কি মানে এগুলোকে বাট্টার হার হিসেবে গণনা করা হয়। যে জিনিসটা তোমরা আগামী অধ্যায় শিখবা বা পরবর্তী অধ্যায় শিখবা, তো আপাতত এটা মুখস্থ করে রাখো যে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে মূলধন খরচকে ধরা হয়। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে মূলধন খরচকে বিবেচনা করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আরো ডিটেলসে ইনশাল্লাহ পরবর্তী অধ্যায়ে আমরা জেনে নিব। পরবর্তীতে দেখো, খ নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, খ নম্বর কোশ্চেনে দেওয়া আছে, মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন। মূলধন বাজেটিং কেন অনুমান নির্ভর, এটা তো খুব ইজি একটা কোশ্চেন। কারণ মূলধন বাজেটিং অর্থাৎ সামনের 5 বছরে আমরা কত টাকা বিক্রি করতে পারবো, আমরা যদি একটু মানে যে উদ্দীপকটা আছে সেটা পড়ি, দেখো এখানে দেওয়া আছে, ভোক্তাদের ক্রয় ক্ষমতা, রুচি প্রকৃতি বিবেচনা করে বড় সাইজের বোতলের পাশাপাশি মিনি প্যাক, মাঝারি প্যাক, ক্ষুদ্রাকৃতির প্রকল্প এবং ও ক্ষুদ্রাকৃতির বিকল্প কন্ডিশনার তৈরির জন্য একটি প্রকল্প গ্রহণ করতে চান। তারপর দেখো দেওয়া আছে যে আয় ব্যয় প্রাকলন করে দেখা যায়, 5 বছর মেয়াদী প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 5 কোটি টাকা এবং বিক্রয়ের পরিমাণ যথাক্রমে, অর্থাৎ সামনের 5 বছরে কত টাকা আমাদের বিক্রয় হবে এটা এখানে বলা আছে। আচ্ছা বলো তো, আমরা কিভাবে এটা আগের থেকে বলতে পারবো যে সামনের বছর আমার 90 লক্ষ টাকায় বিক্রি হবে, বা কিভাবে বলতে পারবো সামনের বছর 2.4 কোটি টাকায় বিক্রি হবে। তার মানে আমার বুঝতে হবে যে এই জিনিসটা একান্তই অনুমানের উপর নির্ভর করছে। যখন মানুষ প্রথম বছর 90 লক্ষ কেন, কারণ প্রথম বছর যখন মানুষ এই জিনিসটাকে জানতে শিখবে, দেখো আমরা কিন্তু তোমরা যদি ব্যবসা উদ্যোগ বই পড়ে থাকো তাহলে দেখবে সেখানে পণ্যের একটা জীবনচক্র দেওয়া আছে, যে মানে সূচনা, পূর্ণতা, প্রবৃদ্ধি, পূর্ণতা, তারপরে কি
মৃত্যু, এরকম একটা কিছু দেওয়া আছে। তো সূচনা যখন হয় তখন বিক্রি কম হয়, তারপরে হলো কি প্রবৃদ্ধি বাড়তে থাকে, তখন 2.4 কোটি টাকা, তারপরে হলো 3 কোটি, অর্থাৎ পূর্ণাঙ্গতা যখন পায় 3 কোটি, তারপরে আস্তে আস্তে আবার চাহিদাটা কমতে থাকে, তখন 2.5 কোটি, তারপরে 1.6 কোটিতে, এভাবে মূলত আমাদের পণ্যটা কাজ করে থাকে। তো এটা সম্পূর্ণ কি একটা অনুমানের উপর নির্ভর করা, আমরা কিন্তু ভবিষ্যতে জানিই না যে আমাদের 2.4 কোটি টাকাই বিক্রি হবে, বেশিও হতে পারে কমও হতে পারে। তো এটা সম্পূর্ণই হলো কি পূর্বানুমান, অর্থাৎ সামনের একটা বিষয়কে অনুমান করে আমরা নির্ণয় করতে পারি। তো যেহেতু এটা সম্পূর্ণ অনুমান করা, তার মানে এটা হলো কি একটা আয় ব্যয় হিসাবটা আমার কি অনুমানিক। দেখো মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন, কারণ আয় এবং ব্যয় অনুমান করা হয় বলে, সম্পূর্ণটাই কিন্তু আমাদের অনুমান। কারণ মূলধন বাজেটিং করতে গেলে আমাদের আয়ের পরিমাণটা দরকার, সেই যে আমরা যখন গড় মুনাফার হার নির্ণয় করা শিখেছি, তখনই দেখেছিলাম যে বিক্রয় জানা ব্যতীত আমরা কিন্তু চলতি খরচটা বাদ দিতে পারছি না, অথবা স্থায়ী খরচটা বাদ দিতে পারছি না, অবচয়টা বাদ দিতে পারছি না। তার মানে হলো যে চলতি খরচ অথবা স্থায়ী খরচগুলো বাদ দিতে গেলে আমাদের অবশ্যই বিক্রয় পরিমাণটা জানা দরকার, আর এটা সম্পূর্ণই আমাদের অনুমানের উপর নির্ভর করছে। তো এই জন্য এখানে মূলত বলা হয় যে মূলধন বাজেটিং হলো অনুমান নির্ভর, কারণ অনুমান করা ব্যতীত আমরা বলতে পারি না যে এখানে আমাদের কতটুক লাভ হবে বা লাভ হতে পারে। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে উদ্দীপকটা আমরা একটু আরেকবার পড়বো, কারণ গ নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে, গ নম্বরের প্রশ্ন হলো এটার গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। তো উদ্দীপক থেকে প্রশ্নটা পড়ে নেওয়াটা আমাদের জন্য খুব জরুরি। দেখো এখানে আরেকবার পড়ি, শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্যাম্পি লিমিটেড ভোক্তাদের ক্রয় ক্ষমতা রুচি প্রভৃতি বিবেচনা করে বড় সাইজের বোতলের পাশাপাশি মিনি প্যাক, মাঝারি প্যাক ও ক্ষুদ্রাকৃতির বিকল্প কন্ডিশনার তৈরির জন্য একটি প্রকল্প গ্রহণ করতে চায়। এতটুকু পর্যন্ত আমাদের কোনো কাজ নেই, এটা জাস্ট আমরা জানলাম। আয় ব্যয় প্রাকলন করে দেখা যায় 5 বছর মেয়াদি, মানে প্রকল্পের মেয়াদ কত বছর, 5 বছর, এটা আমাদের একটা ইনফরমেশন, এটা জানা লাগবে। তোমরা চাইলে একটা কাজ করে নিতে পারো, পরীক্ষার হলে যখন অঙ্কটা করবা বা এরকম অঙ্ক পাইলে একটা পেন্সিল নিবা, পেন্সিল নিয়ে যেই সকল জিনিসগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগে সেগুলো নিচে আন্ডারলাইন করে নিবা, যাতে করে বারবার পুরো প্রশ্নটা পড়া না লাগে। এটাতে প্রচুর পরিমাণে টাইম সেভ করা যায়। যেরকম এখানে দেওয়া আছে যে 5 বছর মেয়াদি, তার মানে বছর যেহেতু 5 বছর, 5-এর নিচে আন্ডারলাইন করলাম। তারপর দেখো বিনিয়োগের পরিমাণ 5 কোটি টাকা, তো এই যেখানে 5 কোটির নিচে আন্ডারলাইন করলাম, এটা প্রাথমিক বিনিয়োগ। তারপরে দেখো এবং বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 90 লক্ষ, 2.4 কোটি, 30 কোটি, 3 কোটি, 2.5 কোটি এবং 1.6 কোটি। এখন এই জিনিসটা নিয়ে সকলেরই একটা কনফিউশন থাকে। দেখো আমরা যদি এটাকে টাকায় লিখতে যাই তাহলে অনেকগুলো জিরো লিখতে হয়। তো স্টুডেন্ট অনেক সময় কনফিউশন হয়ে যায় যে এখানে 90 লক্ষ কি শুধু 90 লিখবো, আর যদি 90 লক্ষকে 90 লিখি তাহলে 2.4কে কি লিখবো, অথবা 2.4কে যদি লিখি তাহলে 3 কোটিকে কিভাবে লিখবো। এগুলো নিয়ে তারা সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে, অথবা তারা বিভিন্ন ধরনের কনফিউশনে কি করতে থাকে, ভুগতে থাকে। তো এক্ষেত্রে আমি তাদেরকে যে জিনিসটা বলবো বা তাদেরকে যে জিনিসটা আমি মানে উপদেশ দিব, সেটা হলো যে সবসময় তোমরা একটা কাজ করবা, তোমরা সম্পূর্ণ টাকাগুলোকে একসাথে লিখবা। 90 লক্ষ, 90 লক্ষ নয়, 90 লিখে 5টা 0 হয়, তারপরে 2.4 কোটি মানে 2 কোটি 40 লক্ষ, ঠিক আছে, 2 লিখবা 4 লিখবা, তারপরে কি, তারপরে লিখবা হলো 5টা 0, তারপরে হলো 3 কোটি, এরকম করে লিখবা। লেখার পরে তোমরা যে জিনিসটা করবে সবগুলো থেকে 5টা করে 0 বাদ দিয়ে দিবা। এখন 90 লক্ষ থেকে যখন তোমরা 5টা 0 বাদ দিয়ে দিবা, ঠিক আছে, তাহলে কত হবে, শুধু 90ই থাকবে। 2 কোটি 2.4 কোটি থেকে তোমরা যখন 5টা 0 বাদ দিয়ে দিবে তখন 240 থাকবে। 3 কোটি থেকে তোমরা যখন 5টা 0 বাদ দিয়ে দিবে তখন 300 থাকবে। তারপরে হলো 1.6 কোটি থেকে যখন তোমরা 5টা 0 বাদ দিয়ে দিবে, 2.5 কোটি থেকে যখন তোমরা 5টা 0 বাদ দিয়ে দিবে তখন কত থাকবে, এখানে 250 থাকবে। তারপরে 1.6 কোটি থেকে যখন তোমরা 5টা 0 বাদ দিয়ে দিবে তখন এখানে কয়টা, 1.6 কোটি থেকে 5টা 0 বাদ দিয়ে দিলে এখানে কত থাকবে, 160 থাকবে। তো এভাবে মূলত তোমরা অঙ্কটাকে মানে এই অঙ্কটাকে সাজাবা, ঠিক আছে। তো আমি মনে করি তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, ঠিক আছে। তো এইভাবে আমাদের মূলত জিনিসটা করা লাগবে। 90 লক্ষকে আমরা 90 লিখবো, 2.4 কোটিকে আমরা 240 লিখবো, তারপরে হলো 3 কোটিকে আমরা 300 লিখবো, তারপরে 2.5 কোটিকে আমরা 250 লিখবো, 1.6 কোটিকে আমরা কি করবো, 1.6 কোটিকে আমরা 160 লিখবো। আর তারপরে দেখো এখানে চলতি খরচে বিক্রয়ের উপর 30% এবং কর হার কত,
এখন যেহেতু আমরা মোটামুটি সম্পূর্ণ কোশ্চেনটাকে অ্যানালাইজ বা উদ্দীপকটাকে অ্যানালাইজ করতে পেরেছি এবং তা থেকে আমাদের যে যে জিনিসগুলো দরকার এগুলোকে বের করতে পেরেছি, যেরকম আমাদের আমাদের হলো মেয়াদকাল হলো 5 বছর, এটা আমাদের প্রতিপাদ্য বিষয়। তারপরে প্রাথমিক বিনিয়োগ হবে 5 কোটি টাকা, এটা আমাদের প্রতিপাদ্য বিষয়। তারপরে হলো আমাদের বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 90 লক্ষ টাকা, 2 কোটি, 2.4 কোটি টাকা, তারপরে 3 কোটি টাকা, তারপরে হলো 2.5 কোটি টাকা, 1.6 কোটি টাকা, ঠিক আছে। এবং অন্যান্য চলতি যে খরচগুলো আছে যেরকম 30% এবং কর হলো 25%। এখন দেখো এখানে আরেকটা বিষয় আছে আমাদের মাথায় রাখতে হবে, যদিও এখানে কোনো ফিক্সড কস্ট দেওয়া নেই, অর্থাৎ তোমাদের কোনো স্থায়ী খরচ দেওয়া নেই, কিন্তু আমাদের অবচয় পরিমাণটা অবশ্যই দরকার, রাইট? তো এখন অবচয় পরিমাণটা বের করার জন্য আমাদের কি করা লাগবে? দেখো অবচয় পরিমাণটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই এখানে মানে প্রাথমিক বিনিয়োগ এবং হলো যে মেয়াদ আছে সেটা আমাদের জানা লাগবে। এখন আমাদের প্রাথমিক বিনিয়োগ আমরা পেয়েছি 5 কোটি টাকা এবং মেয়াদও 5 বছর। তো আমাদের অবচয় নির্ণয় করার কিভাবে করবো মনে আছে? প্রাথমিক বিনিয়োগকে সব সময় আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ দিব। তো যেহেতু আমাদের এখানে প্রাথমিক বিনিয়োগ আছে 5 কোটি টাকা, এটাকে 5 দ্বারা ভাগ করলে হয় কত? 1 কোটি টাকা, ঠিক আছে। তার মানে হলো আমার প্রতি বছর 1 কোটি টাকা কি হবে, অবচয় পরিমাণটা ধরে রাখতে হবে। তো দেখো আমি তোমাদের জন্য অঙ্কটা করে দিয়েছি, আশা করি বিষয়টা বুঝতে মানে সকল জিনিসগুলো বুঝতে পারবে। যেখানে উদ্দীপকের আলোকে দেখো প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় নির্ণয় করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা যেহেতু 5টা বছর বা মেয়াদকাল বা আয়ুষ্কাল 5 বছর, এর জন্য টাকার ঘর 5টি দিয়েছি এবং বিবরণের কলাম দিয়েছি, এবং উপরে 5টি ঘরকে 1, 2, 3, 4, 5 তোমরা চাইলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরও দিতে পারো, 1 বছর, 2 বছর, 3 বছরও দিতে পারো। আমি খুবই সংক্ষেপে টাকার পরিমাণ 1, 2, 3, 4, 5 দিয়ে দিয়েছি এবং নিচে টাকার পরিমাণগুলো দিয়ে দিয়েছি। এখন দেখো আমরা বিক্রয়ের অনুমান করেছিলাম কত? 90 লক্ষ টাকা, যেটাকে আমি 90 লিখেছি। তারপরে কি, 2.4 কোটি টাকা, যেটাকে আমি 240 লিখেছি, 3 কোটি টাকা, যেটাকে আমি 300 লিখেছি, তারপরে হলো 2.5 কোটি টাকা, যেটাকে আমরা 250 লিখেছি, তারপরে হলো 1.6 কোটি টাকা, যেটাকে আমরা 160 লিখেছি। কেন এরকম লিখেছি? কারণ হলো একটাই, যে যাতে করে আমাদের সবগুলোর ক্যালকুলেশন সঠিক হয়। এই জিনিসটা আমি আবার রিপিট করছি, অনেকেরই দেখেছি আমি স্টুডেন্টদের দেখে এই জিনিসটাকে, এই জিনিসটাতে ভুল হয়, তাই এই জন্য আমি আবার রিপিট করছি যে সব সময় তোমরা চেষ্টা করবে কি একটু রাফ খাতায় বা পোস্টের এক সাইডে সকল সংখ্যাগুলোকে পুরো লিখবা। লিখার পরে প্রত্যেকটা থেকে 5টা করে শূন্য বাদ দিয়ে দিবা, বা যদি 5টা বাদ দিতে না চাও 4টা দিতে চাইলে সবগুলো থেকে 4টা দিবা, 3টা শূন্য বাদ দিতে চাইলে সবগুলো থেকে 3টা শূন্য বাদ দিবা, এরকম করে অঙ্কটা কমপ্লিট করবা। তো সবগুলো থেকে যদি আমি 5টা বাদ দিই তাহলে 90, 240, 300, 250 এবং 160 বের হয়। তারপরে এটা থেকে আমরা চলতি খরচ কিভাবে মাইনাস করব? 90-এর উপর 30% নিলে হবে কত? 27 লক্ষ টাকা বা 27 বের হবে। 240-এর উপর 30% ধরলে হবে 72, ঠিক আছে। তারপরে হলো 300-এর উপর 40% হবে 90, তারপরে 250-এর উপর 40% হবে 75, 160-এর উপর 40% হবে কত? 48, 30% হবে 48। তো এই সকল কিছু থেকে যখন আমরা 30% চলতি খরচ বাদ দিব, তারপরে আসবে কি আমাদের অবচয়। এখন এই যে অবচয় যেটা আছে এটা আমরা বের করেছি 100 টাকা বা 100, কোথা থেকে বের করেছি? মোট বিনিয়োগ থেকে, প্রাথমিক বিনিয়োগ থেকে আমরা আয়ুষ্কালটাকে ভাগ দিয়েছি। তো আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল কত টাকা বলতো? 5 কোটি টাকা, যেটা আমরা আয়ুষ্কাল 5 দিয়ে ভাগ করেছি, বাস আমার হয়ে গেছে। তো এখানে আমাদের বের হবে কত টাকা দেখো, এরপরে আমাদের যেটা বের হবে সেটা হলো যে আমাদের 100 টাকা করে প্রতি জায়গা থেকে আমরা মাইনাস করব। মাইনাস করার পরে যে টাকাটা বের হবে এটা আমাদের মোট মুনাফা। তো প্রথম বছরে আমরা দেখছি যে আমাদের তো মুনাফা হয় নাই, বরং আমাদের ক্ষতি হয়েছে 37, তারপরে 37 বা এটাকে ধরতে পারো 37 লক্ষ টাকা। তারপরে দ্বিতীয় বছরও আমাদের কোনো মুনাফা হয়নি, বরঞ্চ আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে, ঠিক আছে, মানে আমাদের যে ই হচ্ছে 68 লক্ষ টাকা। তারপর দেখো পরবর্তী বছরে আমাদের মুনাফার পরিমাণ হলো 110, মানে 1 কোটি 10 লক্ষ টাকা। তার পরবর্তী বছরে আমাদের মুনাফার পরিমাণ 75 লক্ষ টাকা, ঠিক আছে, এবং পরবর্তী বছরে আমাদের মুনাফার পরিমাণ হলো কত টাকা? 12 লক্ষ টাকা। তার মানে প্রথম বছর আমাদের ক্ষতি হয়েছে 37 লক্ষ টাকা, কিন্তু পরবর্তী বছর আমাদের মুনাফা হয়েছে 68 লক্ষ টাকা, তার পরবর্তী বছর আমাদের মুনাফা হয়েছে 110 লক্ষ টাকা, তার 110 লক্ষ বা 1 কোটি 10 লক্ষ। তৃতীয় চতুর্থ বছর আমাদের মুনাফা হয়েছে 75 লক্ষ টাকা, এবং পঞ্চম বছর আমাদের মুনাফা হয়েছে কত লক্ষ টাকা? 12 লক্ষ টাকা।
তো এর উপর যদি আমরা কর ধরি, আমরা যদি উদ্দীপকটা আরেকবার একটু দেখি, আমাদের করের পরিমাণটা কত ছিল? আমাদের করের পরিমাণটা ছিল কত পার্সেন্ট? 25%। তো এই 25% করটাকে আমাদের কি করতে হবে, ধরতে হবে যত টাকা ব্যালেন্স বেরিয়েছে। এখন প্রথম বছর তো আমাদের যে মানে খরচ হয়েছে, অর্থাৎ প্রথম বছর আমাদের শুধুমাত্র 37 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, তো ক্ষতির উপর তেমন কোনো কর ধরতে হয় না, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যে 68 লক্ষ টাকা আছে, 68 লক্ষ টাকার উপর আমাদের কি করতে হবে, 68 লক্ষ টাকার উপর আমাদের হলো ট্যাক্স ধরতে হবে, কর ধরতে হবে। তা 68 লক্ষ টাকার উপর 25% হলে হয় 17 লক্ষ টাকা, ঠিক আছে। তো এই 17 লক্ষ টাকা আমাদের কর হবে, তারপরে হলো আমাদের মাইনাস করতে হবে, তারপরে হলো আমাদের যে 110 লক্ষ টাকা আছে, 110 লক্ষ টাকার উপর যখন আমরা 25% ধরবো, তখন হবে কত, 27.5, অর্থাৎ 27 লক্ষ 50 হাজার টাকা, এটাও মাইনাস করতে হবে। তার পরবর্তীতে আমার হবে হইলো 75 লক্ষ টাকার উপর কর হবে 18.75 লক্ষ টাকা, এবং 12 লক্ষ টাকার উপর কর হবে 4 লক্ষ টাকা। তো এইভাবে আমরা ট্যাক্সগুলো মাইনাস করব। তো আজকে সৃজনশীল দুইয়ের এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সৃজনশীল দুইয়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসে আশা করি যতটুকু তোমরা দেখেছো ভালোভাবে বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো ক্লাসটা যদি সম্পূর্ণ দেখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সকলের নিকট শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেল যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হবো ফিনান্স এবং ব্যাংকিংয়ের পরবর্তী অংশ নিয়ে। আসসালামু আলাইকুম।